বড় হও, তোমরা বড় হও, ফল দাও। তোমাদের ফলের উপরই নির্ভর করছে আমার উত্তরাধিকারিণীর জীবন। এ তো সেই গাছ যে গাছের ফুল থেকে ফল হওয়ার কথা। একবার একবার ছুঁয়ে দেখতে বড় ইচ্ছে করছে। না, তুলো না ওই ফুল, তুলো না ওই ফুল। তুললে যে আমার সুধার বড় বিপদ হয়ে যাবে। ওই ফুল থেকে ফল হবে, আর সেই ফলের বীজ আমার সুধাকে সারিয়ে তুলতে পারবে। আপনি ভয় পাবেন না মহারানী, আমি জানি সে কথা। আমি তো শুধু ফুলটাকে দেখছিলাম, মানে আমি শুধু হাতে ছুঁয়ে দেখতে চাইছিলাম। আর বেশি দেরি নেই মহারানী, খুব তাড়াতাড়ি সুধা এবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর তারপরে তারপরেই আমি আমার প্রিয় সূর্যনগরে ফিরে যেতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই ফিরবে রাঘব, আর ততদিনে মহারাজ চন্দ্রাদিত্যকে নিয়ে পারুলও ফিরে আসবে। ভুল হয়েছে আমার, মস্ত বড় ভুল। জাদুকর বৃশ্চিক ফিরে আসতে পারে জেনেও আমি কি করে মহারাজকে একলা ফেলে রেখে চলে গেলাম? এমনিতেই ওই জাদুকরের অত্যাচারে মহারাজ পঙ্গু হয়ে গিয়েছেন, এরপর সে না জানি আরো কত অত্যাচার করবে। কিন্তু আমার তো এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। আমি যাই বাইরেটা একবার দেখি, যদি কিছু জানা যায়। এখানে তো আশেপাশে কোনো জনমানবের চিহ্নটুকুও নেই, একটা কাকপক্ষীও নেই যে জিজ্ঞেস করব। জাদুকর বৃশ্চিক সম্পর্কেও তো আমি বিশেষ কিছু জানি না যে আন্দাজ করতে পারবো সে মহারাজকে নিয়ে কোথায় যেতে পারে। কঠিন হয়ে গেল এবার মহারাজ চন্দ্রাদিত্যকে খুঁজে পাওয়াটা। তার মানে আমার অনুমানই ঠিক, জাদুকর বৃশ্চিক মহারাজকে অন্য কোথাও সরিয়ে নিয়ে গেছে।